হ্যালো বন্ধুরা, আমি শেখ গুর্নিল। আপনারা সকলেই জানেন জিৎ অভিনীত আপকামিং বাংলা সিনেমা বুমেরাং সায়েন্স ফিকশন কমেডি জনরার ছবি এটা, এবং 7ই জুন ছবিটা মুক্তি পেতে চলেছে, যে কারণে নববর্ষ উপলক্ষে এই ছবিটা টিজার অলরেডি মেকারদের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। টিজার আশা করি আপনারা সকলে দেখেছেন। আমার টিজারটা কীরকম কী লেগেছে সেটা আমি অলরেডি টিজার রিভিউ করে আপনার সঙ্গে শেয়ার করেছি, যারা দেখেননি সেই ভিডিওটা তারা চেক আউট করতে পারেন। এখন বুমেরাং কি প্যান ইন্ডিয়া রিলিজ হবে, জিতের যারা ভক্ত রয়েছে আমি খুব ভালো মতো জানি, তারা অপেক্ষা করছে হিন্দি টিজার কবে আসবে। এখন দেখুন বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ হবে কি না, হিন্দি ভাষাতে মুক্তি পাবে কি পাবে না, সে ব্যাপারে আমার কাছে সত্যি বলতে কোনো খোঁজ খবর নেই, আমি জানি না। এখনও অবধি তো আমি কোথাও পড়িনি যে বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ হবে, তবে হতেও পারে প্যান ইন্ডিয়া রিলিজ, কে বলতে পারে। যেহেতু জিতের লাস্ট দুটো ছবি চেঙ্গিজ এবং মানুষ পরপর প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, যে কারণে জিতের ফ্যানরা চাইছে বুমেরাংটাও হয়েই যাক, তাহলে একেবারে হ্যাট্রিক হয়ে যাবে, পরপর তিনটে প্যান ইন্ডিয়া রিলিজ, হিন্দিটা ডাব করে মুক্তি দিয়েই দেওয়া হোক। দেখুন রিলিজ তো করে দেওয়া যায়, কিন্তু একটা ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত কি উচিত না সেটা একটা অনেক বড় ডিবেট, এবং আজকে সেই ডিবেটটাই করব, আলোচনা এটাই করব যে কেন বুমেরাং আসলে প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত নয়। আমার নিজের কিছু যুক্তি রয়েছে, সেই যুক্তিগুলো আপনার সঙ্গে শেয়ার করব, আপনারা সেগুলো শুনুন, পুরো ভিডিওটা দেখুন, তারপরে আপনাদের মতামত প্রকাশ করবার জন্য, অর্থাৎ আপনাদের মতামত মানে গালাগালি দেওয়ার জন্য ডেফিনেটলি কমেন্ট বক্স ওপেন করাই রয়েছে। আপনারা কমেন্ট করুন, যা খুশি তাই বলুন, কোনো প্রবলেম নেই। আমি জানি এখন আপনাদের মনে হচ্ছে যে কেন বুমেরাং কেন প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত নয় বলছে, শুনুন ঠান্ডা মাথায় শুনুন। প্রথম কথা তো হচ্ছে, দেখুন যে সমস্ত রিজিওনাল ছবি প্যান ইন্ডিয়া সাকসেস পেয়েছে, অর্থাৎ হিন্দি বেল্টে একটা ভালো কালেকশন করে দেখাতে পেরেছে, সেই ধরনের ছবিগুলোর দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, সেই ব্র্যাকেটের মধ্যে আপনারা চেঙ্গিজকে রাখতে পারবেন, মানুষকে রাখতে পারবেন, যে কারণে এই দুটো ছবি প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, খুব ভালো কথা। কিন্তু বুমেরাং কিন্তু একটা সায়েন্স ফিকশন কমেডি জনরার ছবি, যেটা আমি আগেই বললাম, এই ধরনের ছবি কিন্তু প্যান ইন্ডিয়া সাকসেস পেয়েছে, হিন্দি বেল্টে ভালো কালেকশন করে দেখাতে পেরেছে, সেই নজির কিন্তু আপনারা দেখাতে পারবেন না। এখন আপনারা অনেকেই দাবি করতে পারেন যে আজ অব্দি কোনোদিন হয়নি, মানে আগামী দিনেও হবে না, এটা কোনো কথা হলো? আগামী দিনে সাকসেসফুল হতেই পারে একটা সায়েন্স ফিকশন জনরার ছবি, হিন্দি বেল্টে একটা দারুণ কালেকশন করে দেখাতেই পারে রিজিওনাল ছবি হওয়া সত্ত্বেও। আমি এগ্রি করছি আপনার সঙ্গে, আপনারা ঠিক কথা বলছেন, যা আজ অব্দি হয়নি তা কোনোদিন হবে, কিন্তু বুমেরাং কি সেই অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারবে? দেখুন ঘটিয়ে দিতেই পারে, ভবিষ্যতে কি হবে না হবে সেটা আসলে কেউই আগে থেকে বলতে পারে না, কিন্তু চান্সেস কম, পত্তা সোজা হবে না, পত্তা খুব কঠিন হবে। কেন বলছি কথাটা, তেরি বাতমে আসে উলঝে জিয়া এই যে সিনেমাটা শাহিদ কাপুর এবং কৃতি স্যানানের, যে ছবিটার সঙ্গে বিষয়বস্তুর মধ্যে সামান্য হলেও একটা সিমিলারিটিস কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। এখন এই কথাটা যেই বললাম অনেকেই রেগে যাবে, আমার কথাটা আগে ভালো করে শুনুন। তেরি বাতমে আসে উলঝে জিয়া ছবিটার ব্যাপারে আমরা যখন জানতামও না, তার বহু আগে জিৎ এবং সৌভিক কুণ্ডু গ্রাসরুট এন্টারটেনমেন্ট, তারা কিন্তু এই ছবিটা বুমেরাঙের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, বহু আগে থেকে কিন্তু এই ছবিটার প্ল্যানিং চলছে। অর্থাৎ বাংলার যে ছবিটা বুমেরাং, আমরা বাঙালি দর্শকরা জানি যে সেই ছবিটা অনেক আগে থেকে প্ল্যানিং চলছে, তেরি বাতমে আসে উলঝে জিয়া সিনারিও তো অনেক পরে এসেছে, সেই ছবিটার সঙ্গে সিমিলারিটি ড্র করা বা কোনো কানেকশন থাকার সম্ভাবনা নেই, এটা ইন্সপায়ার্ড বা টোকা হওয়ার কোনো রকম চান্সেসই নেই, এটা আমরা বাংলার দর্শকরা জানি, যে কারণে দেখবেন বুমেরাঙের বিরুদ্ধে কিন্তু এই ধরনের কোনো এলিগেশন আগে আনা হয়েছিল প্রাথমিকভাবে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু টিজার রিলিজ করবার পরবর্তীতে কিন্তু যখন দেখা যাচ্ছে যে জিতের ক্যারেক্টারটা একটা রোবট তৈরি করছে, যে ক্যারেক্টারটা প্লে করছে রুকমিনী, সেটা দেখবার পরেও কিন্তু সেভাবে তেরি বাতমে আসে উলঝে জিয়ার জন্য কোনো রকমের এলিগেশন আনা হয়নি, কারণ এখানে সাধারণ দর্শক বাঙালিরা জানে যে বুমেরাং বহু আগে থেকে অ্যানাউন্স করা একটা প্রজেক্ট, কিন্তু সেটা কি হিন্দির অডিয়েন্স জানে? হিন্দির অডিয়েন্স তো সেটা জানে না, জিৎ আমাদের নিজেদের সুপারস্টার, তার ব্যাপারে আমরা সবটা খোঁজ খবর রাখছি, কিন্তু সেটা হিন্দির অডিয়েন্সই রাখছে, এটা আমরা বাঙালিরা বুঝতে পারছি যে সৌভিক কুণ্ডুর এই গল্পের ভাবনা বহু আগের থেকে, কিন্তু হিন্দির অডিয়েন্স তো ট্রেলার লেভেলেই যখন দেখবে যে একটা সিমিলারিটি আছে, তারা এই ছবিটাকে হলে গিয়ে দেখবেই না, হলে গিয়ে দেখবে তখন তো তারা রিয়েলাইজ করবে যে দুটো গল্পের মধ্যে অনেক অনেক ডিফারেন্স রয়েছে, সেই জিনিসটা তৈরি তো হবে যখন ট্রেলারটা তাদেরকে আলাদা করে এক্সাইট করতে পারবে। এখন ট্রেলারটার মধ্যে যেটা এক্সপেক্টার যে আমরা এই ধরনের ছবি দেখতে পাই না, যে একজন মানুষ একটা রোবট তৈরি করছে, এরকম ধরনের ছবি হয়েছে কম, সে আপনারা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি সাপেক্ষেই যদি বলেন কম হয়েছে, সেই এক্সপ্যাক্টরটা বাঙালি দর্শকের মধ্যে কাজ করবে, হিন্দির অডিয়েন্সের মধ্যে কাজ করবে না, কারণ তারা কয়েক মাস আগে এই ভ্যালেন্টাইন্স ডে উইকেন্ডেই তারা দেখতে পেয়ে গেছে এবং সেই ছবিটা প্রচণ্ড সফল হয়েছে, সুপারহিট হয়েছে, যে কারণে গানগুলো যেহেতু সফল হয়েছিল মানে ছবিটা খারাপ হওয়া সত্ত্বেও দারুণ কালেকশন করেছে, যে কারণে হিন্দির অডিয়েন্সের মধ্যে আলাদা করে যে একটা এক্সাইটমেন্ট বুমেরাংকে কেন্দ্র করে, যে এই ছবিটার বিষয়বস্তুটা তো ভালো লাগছে দেখতে যেতে হবে, সেই ব্যাপারটা তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। এটার জন্য কিন্তু জিৎ বা সৌভিক কুণ্ডুকে দায়ী করা যায় না, এখানে তাদের কোনো দোষ নেই, এটা কোথাও একটা বলা যেতে পারে দুর্ভাগ্য, যে তেরি বাতমে আসে উলঝে জিয়া একটা কাছাকাছি বিষয়বস্তু বা ওই একটা সিমিলারিটি সেই ধরনের একটা ছবি দু তিন মাস আগে হিন্দিতে মুক্তি পেয়ে গেছে, এখন যদি এই ছবিটা হিন্দিতে রিলিজ করা হয় তাহলে যথেষ্ট চাপ হবে, সত্যি বলছি যথেষ্ট চাপ হবে, মানে অনেক সময় কিন্তু যারা ডিরেক্টর যারা একটা তাদের কোনো দোষ থাকে না, তারা 100% এফোর্ট দেয়, তা সত্ত্বেও অনেক সময় ছবি বক্স অফিসে সফলতা পায় না, তার কারণটা হচ্ছে সিচুয়েশন, এমন সময় ছবিটা রিলিজ হচ্ছে যে সময়টা ওই ছবিটা রিলিজ হওয়ার জন্য পারফেক্ট নয়,
ওই সময় ওই ছবিটা বক্স অফিসে সফলতা পাবে না, অন্য কোনো সময় রিলিজ হলে বক্স অফিসে সফলতা পেত। মানে তেরি বাতমে আসে উলঝে জিয়ার সঙ্গে যদি একটা সেফ গ্যাপ থাকতো, যে অনেক আগে তেরি বাতমে আসে উলঝে জিয়া এসে গেছে, তার বহু পরে বুমেরাং আসছে, বা আগে চলে আসছে, তেরি বাতমে আসে উলঝে জিয়ার অনেক আগে মুক্তি পাচ্ছে, সেক্ষেত্রে হয়তো হিন্দি রিলিজ দিলে ছবিটা বক্স অফিসে সফলতা পেতেও পারতো, কে বলতে পারে। কিন্তু শাহিদ কাপুরের ছবিটা যেই একবার হিন্দির অডিয়েন্স দেখে নিয়েছে, জিনিসটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আর হিন্দিতে রিলিজ করলে একটা ছবি তো প্রমোশনও করতে হয়। চেঙ্গিজের সময় জিৎ বিশাল করে প্রমোশন করেছিলেন হিন্দিতে গিয়ে, প্রচুর ইউটিউবার্সদেরকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, প্রচুর ক্রিটিকদেরকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, এবং যে কারণে প্রমোশনের তো একটা বাজেট আছে, মানে ছবিটাকে ওভার বাজেট করে দেওয়া। বুমেরাং যদি আজকে হিন্দিতে রিলিজ করতে হয় প্রপার প্রমোশন করতে হবে। মানুষ কিন্তু হিন্দি বেল্টে সাকসেসফুল হয়নি, আমাদের এখানেও হয়নি সেটা আলাদা কথা, হিন্দি বেল্টেও কিন্তু একেবারে সাকসেস আনতে পারেনি, শুধুমাত্র নামেই প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। চেঙ্গিজের ক্ষেত্রে কিন্তু একটা কালেকশন এসেছিল হিন্দি বেল্টে, কারণ জিৎ প্রমোশন করেছিল। তো প্রমোশন ইজ মাস্ট, একদম প্রমোশন ছাড়া একটা ছবি আসবে দুরন্ত কালেকশন হিন্দি বেল্টে করে দেখাবে, এটা রেয়ার কিছু অকেশনে হয়, সেটা বাংলা একটা ছবির ক্ষেত্রে হয়ে যাবে, এরকমটা ধরে নেওয়ার কারণ নেই। তো বুমেরাং রিলিজ দিলে সেটা প্রমোশন করতে হবে, এবং তখনই ছবিটা ওভার বাজেট হয়ে যাবে। মার্কেটিংয়ে খরচা করলে সেটা তো একটা রিটার্ন আসতে হবে, সেই রিটার্নটা আসাটা খুব কঠিন, যে কারণে বুমেরাঙের প্যান ইন্ডিয়া রিলিজ করা, হিন্দি বেল্টে সেখানে গিয়ে প্রমোশন করা, এটা ডিফিকাল্ট যথেষ্ট বেশি, অন্তত পক্ষে আমার সেরকমটাই মনে হচ্ছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন বুমেরাঙের মধ্যে একটা কমেডি থাকবে, যেটা আমরা টিজার দেখে পরিষ্কার বুঝতে পেরে গেছি, যে কমেডিটা একটু লাউড, একটু ওভার দি টপ ইন নেচার, যেটা কিন্তু বাঙালি অডিয়েন্স খুব দেখতে পছন্দ করে, সেটা আমরা বিভিন্ন ধরনের গোয়েন্দা ছবি, ফ্যামিলি ড্রামা ছবির মধ্যে দেখতে পেয়েছি, যে একটু লাউড কমেডি হলে সেটা কিন্তু কোথাও একটা ফ্যামিলি অডিয়েন্স লুফে না। যে কারণে দেখবেন আমি যখন বুমেরাঙের টিজার রিভিউ করেছিলাম, আমি সেই ভিডিওর মধ্যে লাস্টে বলেছিলাম যেহেতু কমেডিটা রয়েছে, বাঙালি অডিয়েন্স কিন্তু এই ছবিটা দেখতে পারে, বক্স অফিসে বুমেরাং খুব সফলতা বাংলাতে পেতে পারে, কিন্তু সেই কমেডিটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে অডিয়েন্সকে, হিন্দি বেল্টের অডিয়েন্সকে খুব যে মানে প্লিজ করতে পারবে, খুব যে তাদের পছন্দ হয়, ভালো লাগবে, সেটাও নয়। এবং বুমেরাং একটা কত কোটি টাকা ছবি হবে আপনারা বলুন না, 3 কোটি টাকা, 4 কোটি টাকা, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 5 কোটি টাকা, এক্স্যাক্ট বাজেট আমি জানি না, কিন্তু আমরা জানি বাংলা ছবির বাজেট এর থেকে বেশি কখনোই হতে পারে না, কারণ সেটা আফটারঅল বক্স অফিস থেকে উঠে আসবে না, যে কারণে মেকারদেরকে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে, এটা আমরা সকলে জানি। তেরি বাতমে আসে উলঝে জিয়া এই ছবিটা যখন হিন্দিতে হয়েছে, আপনারা রিপোর্টস দেখুন, 75 কোটি টাকা বাজেট কোথাও বলা হচ্ছে, কোথাও 85 কোটি টাকা বাজেট বলা হচ্ছে, 85 বাদ দিলাম, 75ই ধরে নিলাম। এবার বাংলা ছবিটার বাজেট দেখুন, এখানে কিন্তু জিৎ খুবই কম বাজেটের মধ্যে একটা বিশাল কিছু অ্যাচিভ করবার চেষ্টা করছেন, যেটা সে তার অন্যান্য মাস ছবির মধ্যেও করে থাকে, সেটা বুমেরাঙের মধ্যেও, সেই অ্যাটেম্পটের জায়গাটা কিন্তু একই রয়ে গেছে, যে একটা বড় কিছু অ্যাচিভ করবো। এবার সেটার জন্য VFX-এ কোথাও একটা খামতি থেকে যেতেই পারে, টিজারের মধ্যে যদি আপনারা দেখেন, বাংলা হিসেবে ডেফিনেটলি VFX-এর কাজ ভালো হয়েছে। এখন সেটা হিন্দির অডিয়েন্স তো বুঝতে পারবে না, আমরা বাঙালি দর্শকরা জানি যে এখানে আমাদের কি বাজেট রয়েছে, এবং সেটাতে আমরা কতটা ভালো VFX পাই না পাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ছবির থেকে, সেই অনুযায়ী আমরা জাজ করতে পারছি যে আচ্ছা ঠিক আছে, বুমেরাঙের VFX-টা কিন্তু ভালোই দেখাচ্ছে বাজেট সাপেক্ষে, কিন্তু হিন্দির অডিয়েন্স তো সেটা জাজ করতে যাবে না, যে কত কোটি টাকার ছবি বা কী বৃত্তান্ত, ওই ইন্ডাস্ট্রিতে কী VFX হয় না হয়, সেখানে কী কোয়ালিটি, সেটাকে বিট করতে পেরেছে কি পারেনি বুমেরাং, এত কিছু তো তারা বিচার করতে যাবে না, তারা সঙ্গে সঙ্গে নিজেরা যে ছবিটা দেখে হিন্দি ছবি সেটার সঙ্গে তুলনা করবে, কিন্তু সেটা তো প্রচুর প্রচুর বাজেটের ছবি। দেখুন বাংলার বাজারে দাঁড়িয়ে যেখানে আপনি একটু হালকা অন্য কোনো রকম কিছু করলেই ব্যাস, আপনার রিকভারির কোনো গ্যারান্টি নেই, লিমিটেড রিসোর্স, লিমিটেড বাজেট, সেখানে দাঁড়িয়ে একটা অ্যাম্বিশিয়াস কিছু জিৎ কিন্তু লাস্ট কয়েক বছর ধরে করে যাওয়ার চেষ্টা করছে ক্রমাগত, প্রত্যেকটা ছবির মধ্যেই কিন্তু সে কিছু না কিছু একটা আনবার চেষ্টা করছে, যেটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সে ছোট খেলতে চায় না, সে বড় খেলতে চায়। এখন এটাকে আমি মন থেকে প্রাণ থেকে সাধুবাদ জানাই, এর জন্য জিৎকে আমি আলাদা করে সবসময় প্রশংসা করি, কিন্তু এই ছবিটা আমার মনে হয় হিন্দি রিলিজ দিলে সেটা খুব একটা সুবিধার হবে না জিতের জন্য। এখন এটাও একটা সত্যি কথা যে হিন্দি রিলিজ দেওয়ার ব্যাপারটা, প্যান ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা, এটা কিন্তু বন্ধ করে দিলেও চলবে না। জিৎ এটাও ভাবতে পারেন বা হয়তো অলরেডি ভাবছেন, আমার থেকে সে ডেফিনেটলি তার সিনেমা, তার সিনেমার প্রমোশন সম্পর্কে অনেক বেটার নলেজ রাখে, হয়তো এটা জিৎ ভাবতেই পারেন যে আমি থামিয়ে দেবো না, আমি চেঙ্গিজ রিলিজ করেছি, আমি মানুষ রিলিজ করেছি, আমি ধারাটাকে অব্যাহত রাখবো, কারণ একদিন হয়তো এই ছবিটা দিয়ে নয়, একদিন আমি সফলতা পাবো, যে জিনিসটা নানি করছেন। নানি কিন্তু দেখবেন হাইনানার ছবিটাকেও রিলিজ দিয়েছে, সে আগে থেকেই জানে যে এই ছবিটা সেরকমভাবে সফল হবে না, এই ধরনের ছবি প্যান ইন্ডিয়া সাকসেস পায় না, তবুও কিন্তু সে একটা রোম্যান্টিক ড্রামাকে রিলিজ করেছে, তার কারণ তার এটাই বিশ্বাস যে সে একটা অডিয়েন্স ধীরে 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 তৈরি করছে, যারা তাকে কোনো না কোনো একদিন তার সবচেয়ে বড় প্রজেক্টটাতে, যেটা সে এখনও বানায়নি, আগামী দিনে কোনো না কোনো সময় বানাবে, সেই প্রজেক্টটাতে তারা যাবে হলে, এবং তারা সেই ছবিটাকে সাকসেস দেবে। তো সেই অডিয়েন্সটা একদিন তৈরি হবে এই বিশ্বাসে
আপনাকে কিন্তু হিন্দি রিলিজটা, প্যান ইন্ডিয়া রিলিজটা কিন্তু ক্রমাগত করে যেতে হবে। বন্ধ করে দিলে কিন্তু চলবে না, কারণ চেঙ্গিজ আর মানুষ রিলিজ করে সে একটা প্রোগ্রেস করেছে এবং সেই প্রোগ্রেসটার কোনো লাভই থাকবে না, বেনিফিটই সে নিতে পারবে না যদি সে কয়েকদিন বাদে বাদেই একটা করে প্যান ইন্ডিয়া প্রজেক্ট না আনতে থাকে। মানে যদি সে আবার বহুদিন হিন্দি রিলিজ দেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু সেই প্রোগ্রেসটা, মানে আফটারঅল সেটা আবার সেই একই জায়গায় পৌঁছে যাবে, আবার পিছিয়ে যাবে, সেই জিনিসটা যেন না হয়। মানে এটা আমি গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভেবেই বলছি। দেব রিলিজ করছেন তার ছবি বাঘা যতীন, হয়তো খাদানও রিলিজ করতে পারেন তিনি, কারণ খাদান কোথাও একটা যে জোনের ছবি সফল হয় সেই জোনের মধ্যেই পড়ছে। তো এইটা চালিয়ে যেতে হবে, করে যেতে হবে। এখন সেটার জন্য বুমেরাং জিত ডেফিনেটলি করতে পারেন, যদি তার প্রজেক্টের উপরে এইটা এইটা ভরসা থাকে যে আচ্ছা ঠিক আছে ওই সিমিলারিটিটা রয়েছে, কিন্তু আদারওয়াইজ বুমেরাং ইটস আ ভেরি গুড ফিল্ম যেটা প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল হতে পারে। যদি 10 জনও গিয়ে দেখে তাহলেও তারা প্রশংসা করবে, তেরি বাতমে আসে উলঝে জিয়ার কথা ভুলেই যাবে ছবিটা দেখে, তাহলে ডেফিনেটলি রিলিজ করা উচিত। যদি জিতের বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ হয় আমি চাইবো সেই ছবিটা যেন প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল হয়। মানে শুধুমাত্র এটা আমি জিতের কথা বলছি না বা বুমেরাংয়ের কথা বলছি না, মানে আজকে অঙ্কুশ যদি মির্জা রিলিজ করতেন প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল সেটাও হোক আমি সেটাও চাইতাম, বা দেবের খাদান যদি রিলিজ হয় আমি তখনও চাইবো। বাংলা ছবি হিন্দিতে মুক্তি পেলে সেটা একটা সাকসেস হিন্দিতে পাক, এটা আমরা প্রত্যেকটা বাঙালি বোধহয় চাইবো। এখন এই ধরনের ভিডিওগুলো করা যেটা একটু রিস্কি হয়ে যায় অনেক সময়, কারণ যেরকমটা অডিয়েন্স শুনতে চাইছে তার বিপরীত মেরুর একটা কথা বলছি, সবাই বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ হোক এরকম একটা ভিডিও করলেই বোধহয় খুশি হবে। সেখানে দাঁড়িয়ে অন্যরকম একটা কথা বললে যেটা আমার লজিক্যাল মনে হচ্ছে সেটা আপনার সঙ্গে শেয়ার করলে অনেক সময় দর্শক রেগে যায়, কিন্তু এতদিন যেটা করে এসেছি যেটা মনে হয়েছে সেটা বলেছি, যেটা লজিক্যাল মনে হচ্ছে প্রেজেন্ট করেছি আপনার সামনে, আজকেও তাই করলাম। এখন বাকিটা আপনাদের মতামত, আপনারা সেটা শেয়ার করুন কমেন্ট বক্সে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।